এরপর ফিরে এলাম সংবাদে। এসএসসি 98 ও এইচএসসি 2000 ব্যাচ চট্টগ্রামের উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় 30 জন পথশিশুদের মাঝে মাস্ক, বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। সর্বদা মানবতার সেবা এই ব্যাচের মূল লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ব্যাচের এডমিন মোহাম্মদ হারুন, সৈয়দা দারজাক হারুন, শেখ শরীদুল, মাহিনুদ্দিন, সাইদ টিটু, শিরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।